এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এবং উত্তর সিটি 9টি পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করেছে। তবে উত্তরা 15 নম্বর হাট ইজারা নিতে এখনও কেউ আগ্রহ দেখায়নি। এই হাটের ইজারা না দেয়া গেলে প্রায় 6 কোটি টাকা রাজস্ব হারাবে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা, এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 23টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-তে 14টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-তে বসবে 9টি পশুর হাট। বন্টন সম্পর্কিত নীতিমালা 2011 অনুযায়ী গত 3 বছরের গড়মূল্যের উপর 6% বৃদ্ধি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এলাকার জন্য দরপত্র আহ্বান করেছে। 28 তারিখে প্রথম পর্যায়ে ড্রপিং হবে, এরপরে 8 তারিখে দেওয়া আছে, 19 তারিখে আছে। যদি আমরা প্রথম পর্যায়েই পেয়ে যাই সবগুলো হাট থেকে দরপত্র এবং কাঙ্ক্ষিত দর, তাহলে হয়তো 28 তারিখের পরে 1 সপ্তাহের মধ্যে আমাদের আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন হাটগুলো আমাদের ইজারা হচ্ছে। একইভাবে উত্তর সিটি কর্পোরেশন 9টি হাটের দরপত্র আহ্বান করে। এর মধ্যে 8টি হাটের ইজারা নিতে আগ্রহী বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তবে গত বছরের সর্বোচ্চ দরের হাটটির জন্য কেউ কোনো দরপত্রই কেনেননি। উত্তর অপরণ্য সেক্টরের পশুর হাটটা, এটা সরকারি মূল্য ছিল 3 কোটি 81 লক্ষ টাকা, শিডিউল নিয়েছিল কিন্তু কেউ ড্রপ করে নাই। 24 বা 25 আবার পরবর্তী ডাক আছে, সেইখানে হয়েও যেতে পারে। এবার নির্ধারিত হাটের বাইরে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।